থেকে 9-10 টেলার লঞ্চ হচ্ছে, আপনি কতটা এক্সাইটমেন্ট আর কী বলতে চলুন? নয়ন রহস্যের আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, খুবই এক্সাইটেড। যেরকমভাবে আগের ছবিটা করে এক্সাইটমেন্ট এসেছিলো, এবারও সমভাবে এক্সাইটেড আমরা, কেননা এবারে গল্পটা মানুষ কীভাবে নেবে দেখার একটা আগ্রহ থাকে। প্রথমবারেও সেই আগ্রহটা যেমন একটু বেশি ছিল, এবারেও যে কম কমে গেছে তা না, কারণ এক বছর কেটে গেছে, যে আগ্রহটা এবারে জন্মেছিল এবং আস্তে আস্তে তার একটা মানে শেষ হয়ে এসছে, এটা আবার করে নতুন করে জন্ম নিচ্ছে। প্রতিবারে জন্মদিন হওয়ার মতন, প্রতিবারই জন্মদিনই তো আমরা মজা করি, তাই না? এবারে জন্মদিনটা খুব মজা করলাম, পরের বারটা করলাম না, সে তো নয়, মানে ইচ্ছে থাকে অন্তত জন্মদিনটাকে আনন্দ উপভোগ করব। ঠিক এটাও তাই, মানে বছরে বছরে যদি ফেলুদা আসে, বছরে বছরে আনন্দ হবে। ফেলুদা মানেই একটা নস্টালজিয়া, তো একেবারেই দর্শকটা একটা নস্টালজিয়া ফেলুদা পাবে, তাই তো? ফেলুদা মানে কিন্তু শুধু নস্টালজিয়া নয়, যেহেতু আজ থেকে বহু বছর আগে সত্যজিৎ রায় লিখেছেন এবং উনিও চলে গেছেন, আজকে এতগুলো বছর প্রায় 33-34 বছর হয়ে গেল, সেটা বলে হয়তো নস্টালজিয়া মনে হচ্ছে, কিন্তু ফেলুদা কিন্তু বাঁচছে আমাদের সঙ্গে আছে, থাকে। এবং সন্দীপ রায় পরবর্তীকালে যেভাবে তার বাবার লেখা গল্পগুলোকে চিত্রনাট্য করছেন, যেটা আধুনিকীকরণ করছেন, সেই আধুনিকীকরণের কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। আবার অতিরিক্ত আধুনিক করে ফেললেও কিন্তু চরিত্রটা দাঁড়াবে না, তাহলে ওই নস্টালজিয়া ওটা চলে যাবে। হ্যাঁ, ম্যাজিক তো ফেলুদা মানেই ম্যাজিক, আর এই নয়ন রহস্য গল্পের মধ্যে ম্যাজিক একটা ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ দিক। একজন ম্যাজিশিয়ানের জীবনকে নিয়ে গল্পটা শুরু হয়, তাকে বাঁচাবার চেষ্টা করেন ফেলুদা, আমরা জানি, উপন্যাসটা পড়েছি যারা। সেই গল্পটাকে নিয়ে একটা যখন হতে চলে যাওয়ার মনে হয়, এই ম্যাজিক জিনিসটা এটা এই ছবিতে একটা ম্যাজিক সৃষ্টি করতে পারে। আমার খুবই ভালো লাগছে ওনার কাজ করে। শুটিংয়ের অভিজ্ঞতা আমার খুবই ভালো। না একদমই, হ্যাঁ হ্যাঁ অনেক মজা হয়েছে, আর জেঠু আমাকে প্রত্যেকটা মুহূর্ত অনেক সাপোর্ট করছে। মানে আমার চরিত্রের নাম নয়ন। নয়নের কাছে একটা পাওয়ার চলে আসে যে সে কোনো নম্বরের উত্তর দিতে পারে না দেখে। কোনো যদি কোনো প্রশ্ন থাকে নম্বরের ব্যাপারে, তো সে ওই উত্তরটা না দেখে বলে দিতে পারে। হ্যাঁ, শুটিংয়ে একটা সিন আমার খুব মজার, যেখানে একটা চরিত্র এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো সেই চরিত্রটা কে সেটা দেখার জন্য আপনাদের সবাইকে সিনেমাটা দেখতে হবে। প্রচণ্ড 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 এক্সাইটেড, নয়ন রহস্য ট্রেলার ফাইনালি রিলিজ করছে, আর প্রথমবার যেখানে ফেলুদা গরমের ছুটিতে আসছে, তো খুব এক্সাইটমেন্ট রয়েছে, কারণ এতদিন শীতের ছুটিতে বাচ্চারা দেখে এসছে, বাচ্চা বা বড়রা, বাট এইবার গরমের ছুটিতে দেখতে পাবেন। এবং যা গরম পড়েছে সেই জায়গায় যদি একটু মন রিফ্রেশ করতে হয়, ফেলুদা দেখলে সবারই মন রিফ্রেশ হয়, এটা আমরা সবাই জানি, ছোটো থেকে বড় যেই হোক না কেন। আর যদি আমি তোপসেকে নিয়ে বলতে হয়, তাহলে ডেফিনেটলি চেষ্টা করেছি আরও ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার, যাতে মানুষের কাছে আমি আরও ভালোভাবে তোপসে হয়ে উঠতে পারি, কারণ আমাদের তিনজনের এই পেয়ারটা আফটার হত্যাপুরি কন্টিনিউ হয়ে এসছে রিসেন্ট টাইমসের মধ্যে। সো সেটার জন্য তো ভালো লাগছে, এবং খুব থ্যাঙ্কফুল বাবু আঙ্কেলের কাছেও যে এই পেয়ারটা নিয়ে আবার কন্টিনিউ করেছে এবং নয়ন রহস্য এসছে। আর আমিও তোমাদের মতন এই ট্রেলার দেখার খুব অপেক্ষায় রয়েছি, কারণ আমি এখনও ট্রেলারটা দেখে উঠতে পারিনি। সো লেটস সি কী হয়, কোন ম্যাজিক দেখতে পাই ট্রেলারের মধ্যে। শুটিংয়ের অভিজ্ঞতা দেখো, কলকাতা আর চেন্নাই মিলে তো আমাদের এটা শ্যুট হয়েছে, তো চেন্নাইয়ের মধ্যেকার যা সমস্ত সেকশন রয়েছে সেটা খুব 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 মেমোরেবল। কলকাতাটা ডেফিনেটলি, বাট চেন্নাইটা আলাদা করে বললাম, কারণ যা হয় মানে বুঝতেই পারছো, আমরা তিনজন আলাদা আলাদা এজের, ফেলুদা তোপসে জটায়ু, তো তিনজন মানুষও যখন অফ স্ক্রিনও যখন গল্প হচ্ছে, যে যে জায়গাগুলো এক্সপ্লোর করা হয়েছে যেমন গল্পে ছিল, সেগুলোও যখন আমরা সামনাসামনি গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখে সত্যি ভালো লাগছিলো যে আমাদের ইতিহাসে কত কিছু ভালো ভালো জিনিস রয়েছে, আমরা এখনও সেভাবে হয়তো সবাই জানি না। তো সেই জায়গা থেকে যখন ওরকম ভাবে দেখছিলাম মহাবালীপুরম, এই ওই হ্যানা ত্যানা, অনেক 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 জায়গায় চেন্নাইয়ে শ্যুট হয়েছে, তো সেইগুলো নিয়ে আমরা গরমের মধ্যে শ্যুট করেছি, খুব কষ্ট হচ্ছিলো বাট ভালো লেগেছে, কারণ ওই ফেলুদা। ও ম্যাজিক নিয়ে বলতে গেলে, এটা হচ্ছে পুরোটাই আমাদের ম্যাজিশিয়ানের কাজ ছিল,
পুরো জিনিসটাই। তো দেবনাথ দা ম্যাজিশিয়ানের চরিত্রে অভিনয় করেছে। তো দেবনাথ দা এরকম হতো যে আমাদের অনস মানে অফ স্ক্রিন যখন আমাদের আমরা মেকআপ রুমে বসতাম, দেবনাথ দার যে ম্যাজিকগুলো শিখে এসছে সেই ম্যাজিকগুলো আমাদেরকে মেকআপ রুমের মধ্যেই দেখাতো। তো আমাদের বেশ মজা লাগতো যে কিছু কিছু, কারণ সব কটা তো আর আমাদের ক্যামেরায় রেকর্ড হয়নি, তো কিছু কিছু উনি যেগুলো বেসিকগুলো জেনেছেন সেগুলো যখন আমাদের দেখাতেন, ডেফিনেটলি ম্যাজিক দেখতে কার না ভালো লাগে। তো সেই ম্যাজিকের অপেক্ষাতেই আমি এখনও রয়েছি, নয়ন রহস্যের ট্রেলার দেখব, লেটস সি কী হয়, কোন ম্যাজিক দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, চলো। নয়ন রহস্য যারা পড়েছেন তারা সকলেই জানেন নয়ন রহস্য হচ্ছে, আমি কি ধরবো এটা সুবিধা হবে? হ্যাঁ, নয়ন রহস্য যারা পড়েছেন তারা জানেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে গল্পটাতে সুনীল তরফদার, ম্যাজিশিয়ান সুনীল তরফদার, যার না শোয়ের নাম চমকদার তরফদার। এবং নয়ন তার যে স্পেশাল এবিলিটি আছে, তার যে একটা গুণ আছে, সেই গুণটা ম্যাজিশিয়ান সুনীল তরফদার তার ম্যাজিক শোতেই প্রথম রিভিল করে, মানুষ জানতে পারে সাধারণ মানুষ যে এর মধ্যে এই গুণটা আছে। সেই গুণটা কী সেটাও অনেকেই জানে, সংখ্যা বলে দিতে পারে, যে কোনো সংখ্যা জিজ্ঞেস করলে আমার গাড়ির নাম্বার কত, সে গাড়ির নাম্বারটাও ইনস্ট্যান্ট বলে দিতে পারে না দেখে। তো এই গুণটা এই সুনীল তরফদার ম্যাজিশিয়ানের ম্যাজিক শোতে এসেই প্রথম রিভিল হয়, এবং তারপরে তার ঘটনা একটার পর একটা ঘটতে থাকে। এবং সুনীল তরফদার একটা সময় গিয়ে লোকাল গার্জিয়ান হয়, লোকাল গার্ডিয়ান হয় নয়নের, এবং নয়নের সঙ্গে করে সে চেন্নাই যায়, মাদ্রাসে যায় সেখানে ম্যাজিক শো করতে, এবং সেখানে গিয়েই ছবির ক্লাইম্যাক্স। বাকিটা বলবো না, যারা পড়েছেন তারা জানেন সুনীল তরফদার কী, যারা পড়েননি তাদেরকে বললে স্পয়লার হবে। দেখুন ট্রেলার লঞ্চ আজকে নয়ন রহস্য 10ই মে থেকে আপনার সামনের বাড়ির কাছের সিনেমা হলগুলোতে আসছে।